তো আপনিও যদি ফেসবুক ইউজ করেন এবং ফেসবুকে যে ভিডিওগুলি সে ভিডিওগুলি দেখেন এবং সেই ভিডিওগুলি কিন্তু এখানে শর্ট ভিডিও শো করছে, যে লং ভিডিও সেটি কিন্তু শো করছে না, তাহলে আপনারও যদি এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে এটি কীভাবে সলভ করবেন বা এটি কীভাবে সমাধান করবেন। তো এটি করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন, আপনার ডান দিকের উপরে যে তিনটে ডট পাবেন এখানে ক্লিক করবেন। এরপরে যে নিচে আসলে সেটিং অন প্রাইভেসি বলে একটি অপশান শো করবে, সেটিং অন প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিং বলে অপশান শো করছে, সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে যখনই ট্যাপ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং এর নিচের দিকে স্ক্রোল ডাউন করে চলে আসবেন। আসার পরে একটি অপশান পেয়ে যাবেন নেভিগেশন বার বলে একটি অপশান, এখানে ক্লিক করবেন। এরপর নেভিগেশন বারে ক্লিক করার সাথে সাথে দুটি অপশান শো করছে, একটি হচ্ছে কাস্টমাইজ দি বার আর একটা হচ্ছে ম্যানেজ নোটিফিকেশন ডট। তা আপনাকে যে কাজটি করতে হবে এখানে লেখা আছে কাস্টমাইজ দি বার, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দি বারে ক্লিক করার সাথে সাথে শর্টকাট বার সব অপশান শো করে গেছে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখানে লেখা আছে ভিডিও বলে আইকনটি, এই ভিডিও আইকনটি শো করতে হবে। এরপর লেখা আছে পিন বলে, এখানে কিন্তু আমার অলরেডি পিন করা আছে, এর পিনের এখানে যদি ক্লিক করেন আপনার এখানে অটো করা থাকবে, অটো করা থাকলে আপনার কিন্তু অবশ্যই এখানে পিন করতে হবে। এই জন্য আরবারটি এখানে ভিডিও বলে আইকনটি শো করছে, ভিডিও এখানে ক্লিক করে অটো লেখা আছে ওখানে ক্লিক করেন, এখানে পিন লেখা আছে পিনে ক্লিক করবেন। পিনে ক্লিক করার সাথে সাথে কী করবেন, আপনার এখানে যদি এই ভিডিওর আইকনটি যদি শো না করে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। এরপর যে ফাইনাল কাজটা আছে লং ভিডিওটি কীভাবে আপনি নিয়ে আসবেন, এটি নিয়ে আসার জন্য আপনার সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। আসার পরে যে আপনার প্লে স্টোরটি আছে প্লে স্টোরে ক্লিক করবেন, প্লে স্টোরে ক্লিক করার সাথে সাথে এখানে টাইপ করবেন যে ফেসবুক বলে, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বলে টাইপ করছে, টাইপ করার সাথে সাথে এখানে ফেসবুক ওপেন হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপডেট বলে শো করছে, এখানে চাইলে আপনাকে যদি আপডেট খুঁজে এখানে কিন্তু আপনার আপডেটে ক্লিক করে আপডেট এখান থেকে দিয়ে দেবেন। আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আপডেট আমার শো করছে, আপনি আপডেট দিয়ে দেবেন। আপডেট দেওয়ার পরে এখানে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার সঙ্গে সঙ্গে পুনরায় যে ফেসবুকটি আছে সেই ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার সাথে সাথে আপনাকে যে ফাইনাল কাজটি করতে হবে এখানে তিনটে ডটে ক্লিক করে এখানে নিচের দিকে আসবেন, স্ক্রোল ডাউন করে এরপরে একটি অপশান পেয়ে যাবেন লগ আউট বলে অপশানটি, লগ আউটে ক্লিক করে যে ফেসবুকটি রিসেন্ট ব্যবহার করছেন সেই ফেসবুকটি এখান থেকে কিন্তু লগ আউট করে দেবেন। দু তিনবার লগ আউট এবং লগ ইন করে দেখবেন যে এরপরে আপনার ফেসবুকটি লগ ইন করবেন পুনরায় লগ ইন করার পরে যে ফেসবুকে যে ভিডিওর আইকনটি এখানে ক্লিক করে আপনি আপনার ফেসবুকের লং ভিডিওগুলি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই স্টেপগুলি ফলো করলে কিন্তু আপনিও আপনার ফেসবুকের লং ভিডিও এখান থেকে চাইলে দেখতে পারবেন।